দেয়। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে বাংলাদেশের মানুষ কখনো কখনো সব সময় সিগারেট খাওয়াকে গুনাহ মনে করে না। একটা সময় ছিল মানুষ মাকরু মনে করত, যে ঠিক আছে এভাবে ফুঁ দিয়ে ধোঁয়া টানতেছে, সেই ধোঁয়া বের করে ফেলে দিচ্ছে, টাকা দিয়ে সিগারেট কিনতেছে, এতে পেট ভরে না। তৎকালীন সময় আলেম ওলামারা ভাবলো যে এটা টাকা অপচয় ছাড়া আর কিছুই না, যেহেতু টাকা অপচয় এটা মাকরু। ওনাদের কাছে সিগারেট সম্পর্কে যতটুকু নলেজ ছিল, ওনারা সেই নলেজ অনুযায়ী ফতোয়া দিয়েছে। কিন্তু যখন তথ্য প্রযুক্তি উন্নত হলো, সিগারেটের মারাত্মক ক্ষতিকর দিক বেরিয়ে আসলো, ইভেন মেডিকেল সায়েন্স যখন উন্নত হলো, তখন মেডিকেল সায়েন্স বলছে যে মদ খেলে যে শারীরিক ক্ষতি হয়, সিগারেট খেলে আরো বেশি হয়। এখন আলেম ওলামারা ফতোয়া দিচ্ছে এটা কবিরা গুনাহ, হারামে আকবার। এখনো কিছু মানুষ সিগারেটকে মাকরু মনে করে, আবার কিছু মানুষ এটাকে কবিরা গুনাহ মনে করে। না, আজকে আমার আলোচ্য বিষয় নেশা না, বোঝাতে চাচ্ছি এখনো কিছু মানুষ হাঁটুর উপরে লুঙ্গি অথবা পায়জামা তুলে ওযু করতে বসলে বলে যে হাঁটুর উপরে ওযু কাপড় উঠছে, তোর ওযু ভেঙে যাবে, এটাকে ভুল মনে করে, যদিও শরীয়তে এর কোনো ভিত্তি নেই, মানে ওযু ভাঙার কারণ হিসেবে ভিত্তি নেই। হাঁটুর উপরে কাপড় উঠলে সতরের টপিক আসবে, সতরের আলোচনা আসবে, অজুর আলোচনা আসবে না হাঁটুর উপরের কাপড়ের জন্য। কিন্তু এখানকার মানুষ এখন ওইটাকে বেয়াদবি মনে করে, অন্যায় মনে করে। আজও একটা ছেলেকে খারাপ বলা হয় যদি ছেলেটা স্কুল বা মাদ্রাসায় একদিন না যায়। যদিও এটাতে অন্যায় কিছু পাওয়া যায় না, তারপর অন্যায় মনে করে আমাদের কালচার অনুযায়ী। ঠিক আছে, একটা প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের একটা কৃষ্টি কালচার থাকে, যা তা যদি ধর্মের বিরুদ্ধে না যায়, ইটস ওকে, ইউ ক্যান অ্যাক্ট ইট। ধর্মের বিরুদ্ধে না গেলে এটাকে পালন করা যেতেই পারে, তবে নেকি মনে করেন আবার গুনাহ মনে করে না, অ্যাজ এ কালচার, অ্যাজ এ কালচার। তো আমার আলোচনার বিষয় হচ্ছে এমন একটা ইবাদত যেটা মানুষের জান্নাতে যাওয়ার মূল। আপনি বলতে পারেন ঈমান, একদম সঠিক কথা, কিন্তু ঈমান তো মুখে বলার পরে কর্মে পরিণত করতে হয়। ঈমান শুধু মৌখিকভাবে কালেমা পড়ার নাম না, যা সে পড়েছে তা সে সাব্যস্ত করবে তার কর্মের মাধ্যমে, সেটা হচ্ছে ঈমান। তো ঈমান সাব্যস্ত করার জন্য একেবারে ন্যূনতম, মানে আপনি মনে করতেছেন যেটা অনেক বেশি পাঁচ অক্ত নামাজ, এটা তো পাঁচ অক্ত নামাজ অনেক বেশি না, এটা তো কম্পালসারি টু প্রুভ ইউর ইমান। আপনি যে মুসলমান, আচ্ছা একজন লোক যদি চাকরি করে, সপ্তাহে 6 দিন তার ডিউটি থাকে, সকাল 9টা থেকে বিকেল 5টা, 9টা থেকে 7টা, 9টা থেকে 8টা, 9টা থেকে 9টা, 9টা থেকে 10টা, এখানে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 এবং 13 ঘন্টা পর্যন্ত আমরা দেখেছি। লোকটা প্রতিদিন যায়, তার কাছে ওভার টাইমের সুযোগ থাকে বন্ধের দিন, আর যারা 8 ঘন্টা ডিউটি করে, কর্ম বেশি থাকলে আরো 2 ঘন্টা 1 ঘন্টা ওভার টাইম করতে পারে। ফর এক্সাম্পল আজকে 16 ডিসেম্বর সে কাজ করছে, তার ওভার টাইম হবে, বুঝেন নাই? আচ্ছা, ওভার টাইম কি কি হিসেবে পায়? 1.5 গুণ পায়, 2 গুণ পায়, যা তার বেতন তার থেকে, বেসিক স্যালারি থেকে 1.5 গুণ বা 2 গুণ পায়। কিন্তু ওভার টাইমটা তার মূল জব না, ওভার টাইমটা তো তার মূল কাজ না, সে এখানে চাকরি করে দেখে তার ওভার টাইম এখানে করতে পারে। তার বেসিক চাকরিচ্যুত যাতে না হয়, সে এই কোম্পানির সে একজন কর্মচারী, এই কোম্পানির সে এমপ্লয়, সেজন্য তাকে প্রতিদিন 8টা 5টা ডিউটি করতে হয়। একদিন সে না আসলে 2 দিন অগ্রিম নোটিশ পাঠাইতে হয়,
যে আমি এই কারণে আসতে পারবো না, রাইট? আফসোস, একজন গার্মেন্টস কর্মী মহিলা অথবা পুরুষ এই কথাটা বুঝে, একজন চৌকিদার যে 8,000 থেকে 9,000 টাকা বেতনে চাকরি করে এক কালারের একটা জামা কাপড় পরে ও সুফাল্লাহ সমগ্রে বিসর্জন হয়ে যায়, এমন না যে ওর ঘরে জামা কাপড় নাই, এমন না যে ওর ঘরে ভিন্ন ভিন্ন রঙের পাঞ্জাবি পাজামা কুর্তা শার্ট গেঞ্জি নাই, তবে প্রতিদিন সে একটা নীল কালারের প্যান্ট শার্ট পরে তার ডিউটিতে যায়, 8,000 টাকা বেতন, সারা রাত জেগে থাকে, মশা মাছি মারে, কয়েল জ্বালায়, কতক্ষণ জাগে কতক্ষণ ঘুমায়, এখন আবার সিসি ক্যামেরা লাগানো, ঘুমাইতেও পারে না, এই জন্য সিসি ক্যামেরা থেকে একটু আটো হয়ে বসে পিলার সাথে ধান দিয়ে এমন ভাবে থাকে যে আমি জেগে আছি কিন্তু সে ঘুমাচ্ছে, টুক 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 টুক, সিসি ক্যামেরার ভয়। একজন চৌকিদার 8,000 টাকা বেতনের, সে বোঝে যে আমার 8টা 5টা ডিউটি অথবা 11টা থেকে সকাল 5টা পর্যন্ত ডিউটি নাহলে আমার চাকরি থাকবে না। একজন মুসলমান এটা বোঝেই না যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে মুসলমান থাকে না। আপনি কখনো এমন বোকা পাবেন না যে বোকা ডিউটি পুরো মাস করেনি বেতনের জন্য যাবে, আপনি এমন হাজার হাজার লাখ লাখ বোকা পাবেন যারা নামাজ পড়ে না জান্নাতে যাবে নাকি, এই আশায় হুজুর ডাকে, এই আশায় খতিব ডাকে, এই আশায় ছেলে মেয়েও মাদ্রাসায় পড়ায়, নিজে নামাজ পড়ে না ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায়, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ানো তো জরুরি আল্লাহর সাথে পরিচয় করাবে, কিন্তু সে নিজে যদি আল্লাহকে না চেনে ওর ছেলে আল্লাহর সাথে পরিচয়, মানে ইব্রাহিম আলাইহিসসালামের বাপের কি ইব্রাহিম আলাইহিসসালাম কোনো কাজে আসবে? আপনার ছেলেকে তো আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন, আপনার ছেলেকে তো আপনি হুজুর বানাচ্ছেন, হাফেজ আলেম কারি মুহাদ্দিস মুফাসসির বানাচ্ছেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম তো সরাসরি ওহি পাইছে আল্লাহ থেকে, ইব্রাহিম আলাইহিসসালাম মনোনীত হয়েছে আল্লাহ থেকে, ইব্রাহিম আলাইহিসসালামে পুরো মুসলিম জাতির জাতির পিতা হিসেবে আছে, এখনো মক্কায় আমরা যাই ইব্রাহিম আলাইহিসসালাম থেকে যেটা শুরু হয়েছে ওইটাকে বারবার রিপিট রিকনস্ট্রাক্ট করছে, চেঞ্জ করে নাই কিছু। ওনার বাপের কি ওনার এই নবুয়ত কোনো কাজে আসবে? যদি ইব্রাহিম আলাইহিসসালামের নবুয়ত, যদি ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর খলিল হয়ে ওনার বাপের কোনো কাজে না আসে, কারণ সে মুমিন না। ও আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালামের বাপ আর আপনি তো এক না, কেন? কারণ ইব্রাহিম আলাইহিসসালামের বাবা ছিল মূর্তি পূজক, অগ্নি পূজক, আরে আপনি মোটামুটি একই। এখানে মূল মুখ্য বিষয় কি, আপনি কাকে ইবাদত করতেছেন আর কাকে করতেছেন এটা জরুরি না, জরুরি হচ্ছে আপনি আল্লাহকে ইবাদত করতেছেন না, এটাই এখানে মুখ্য বিষয়। ইব্রাহিম আলাইহিসসালামের বাপ অগ্নি পূজা করত, আপনি নিজেকে পূজা করেন, এখানে আপনার দুইজনই তাগুত। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা বললো যে না, এক আল্লাহকে আমি পূজা করবো না, হাইয়া আলা সালাহ আমি সালাতে আসবো না, ওয়াসজুদ ওয়াক্তারিব সিজদা এসো আমার কাছে এসো আমি আসবো না, আপনি বলছেন যে না আমি ঘুমাবো মসজিদে যাব না, না আমি কাজ করব আমি মসজিদে যাব না, না আমার এখন খারাপ লাগছে আমি বসে থাকবো আমি মসজিদে যাব না, না আমি কালকে থেকে যাব, এটা আমার সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার ইচ্ছা। তো আপনি তো ওগুলোকে প্রাধান্য দিচ্ছেন যেখানে আল্লাহ ডেকে ফেলতেছে হাইয়া আলা সালাহ নামাজে আসো, ঠিক এট দ্য সেম টাইম ইউ আর দ্য ডিসিশন মেকার, আপনি ডিসিশন নিচ্ছেন যে না আই এম নট গোয়িং টু পারফর্ম রাইট নাও সলা, আমি এখন বসে থাকবো ঘুমাবো কাজ করবো অথবা আমি মনে করলো না কিছু, ইটস আপ টু মি। তার মানে ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নি পূজা করতো ওনার বাবা, আপনি নিজের পূজা নিজে করেন, কাজের পূজা করেন, অভাবের পূজা করেন, যুক্তির পূজা করেন, অলসতার পূজা করেন অথবা গাফেলতির পূজা করেন, এখানে তো একটা ডিসিশন নিতে হয়েছে যাবো না যাইনি, এরকম একটা ব্যাপার কিন্তু সাব্যস্ত হয়। তো ইব্রাহিম আলাইহিসসালামের বাপকে অনেকে মুশরিক মনে করে, কারণ অগ্নি পূজা করত, সে যে আল্লাহকে ইবাদত করে না সে নিজেকে মুশরিক মনে করে না, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে কত সুন্দর করে বলে দিয়ে গেছে, মান তারাকা সালাহ ফাকাদ আশরাকা, মান তারাকা সালাহ ফাকাদ কাফার, মান, এগুলো তো বলে গেছে যে মুনাফিকের চিহ্ন ঈশার নামাজ আর ফজর নয় পেয়ে যাবা, মুনাফিক ফজরের ঈশায় আসতে পারে না, কষ্ট হয়ে যাবে ওর জন্য, তোমাদের মধ্যে যদি কেউ ঈশা সালাতের গুরুত্ব বুঝো হামাগুড়ো দিয়ে হলো আসতো, এগুলো তো তিনি বলে গেছেন, ঠিক না? তিনি তো বলে গেছেন নিশ্চয়ই তারা এবং আমরা, মানে অমুসলিম, আমি কাফের বলবো না এখন, কারণ এখন কাফের আবার ডিফারেন্ট, আমি বলি যে মুসলমান না সেই কাফের, খুব সিম্পল, আবার মুসলমানদের মধ্যে অনেক কাফের আছে,
না, এটা খুব সুন্দর একটা উদাহরণ ডক্টর জাকির নায়েকের ছিল, আমি এটা দিয়ে ইনশাআল্লাহ হাদিস কোরআনে চলে আসতেছি, আসলে আলোচনার বিষয় সলাত। ডক্টর জাকির নায়েককে একবার একজনে প্রশ্ন করলো, আমি খুব ছোটবেলায় তখন সৌদি আরবে আমি শুনতেছিলাম যে বাংলার ডেবিউট করে ইসলামিক টিভি নামে একটা টিভি ছিল, ওখানে আসতো লেকচার দিতে, তো ওনাকে প্রশ্ন করলো যে আল্লাহ কি মানুষের রূপ ধরতে পারবে না, বা আপনি বলছেন যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, তাহলে আল্লাহ কি মানুষের রূপ ধরতে পারবে না? আমি চিন্তাই করে দিলাম যে এই প্রশ্নের জবাব কি দিবে ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক খুব সুন্দর একটা রিপ্লাই দিল, উনি বললো যে যদি আল্লাহ মানুষের রূপ ধরে তাহলে আল্লাহর আল্লাহ থাকবে না, আল্লাহর আল্লাহ থাকবে না। উদাহরণ দিতে গিয়ে তিনি বললো যে যেমন খাটো লম্বা মানুষ হয় না, হয় লম্বা হয় নাহলে খাটো, নাহলে মাঝারি হয়। তিনি বলেন মোটা চিকন মানুষ হয় না, হয় মোটা হয় নাহলে চিকন হয়, যদি একটা লোক মোটা হয় সে চিকন না, যদি সে চিকন সে মোটা, এট দ্য সেম টাইম সে দুটো জিনিস থাকতে পারবে না। আপনাকে বুঝতে পারছি, আপনি একসাথে মুমিন কাফের থাকতে পারবেন না, হয় কাফের নাহলে মুমিন। এখন হ্যাঁ, এনি টাইম কুড বি মুমিন, এনি টাইম কুড বি কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা একটা যুগ আসবে যখন সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফের হবে। দেখবেন যখন সে কাফের তখন সে কাফের, যখন সে মুমিন তখন সে মুমিন। একসাথে মুমিন কাফের থাকা যায় না, একসাথে বেনামাজি এবং মুসলিম থাকা যায় না। আপনি বুঝতেছেন না, ইসলামে অনেকগুলো কাজকে গুনাহ বলেছে, গুনাহ, কিছু কিছু কাজকে বেঈমানি বলেছে, কুফুরি বলেছে, শিরিক বলেছে। সলা এর মধ্যে অন্যতম একটি কারণ যেটা পারফর্ম না করলে মানুষ কাফের মুশরিকে পরিণত হয়, যেহেতু যে ব্যক্তি এক ওয়াক্ত সলা নিজের ইচ্ছাকৃত ভাবে ছাড়লো সেই ওয়াক্তের কুফুরি। ব্যারাজের মানুষ কি খুতবা শোনার পর আসর সলাতে আসবে না? কে সব ঢাকা শহরে এত দাওয়াত কোথায় হয় বলেন ভাই, এত দাওয়াত কোথায় হয়? বুঝলাম আর ব্যারাজের মানুষ সব দাওয়াতে চলে যাবে আসর অন্য জায়গায়, আজকে শুক্রবার তো, তাহলে অন্য জায়গায় সব মানুষ বেড়াইতে আসার কথা না? সব মসজিদ আজকে সলা হচ্ছে, সব মসজিদ আজকে জুমা ফুল, মসজিদ ফুল, বুঝলাম এরা আসরে থাকবে না কারণ এদের সবার দাওয়াত আছে। তো তাহলে বাকি যে এলাকায় এরা দাওয়াতে যাচ্ছে ওই এলাকার মানুষগুলো তো বেড়াতে আসবে, আসবে না? তার মানে টাউন তো সেম হওয়ার কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। দেখুন মানুষ হাঁটুর উপরে কাপড় ওঠাকে অন্যায় মনে করে, সলাত না পড়াকে অন্যায় মনে করে না। বাপের জেব থেকে 2 টাকা নিয়ে গিয়ে অথবা বাপের দেওয়া টাকা হুন্ডার তেল কিনে হুন্ডার জোরে চালালে মানুষ অন্যায় মনে করে, ওই বাপি তার ছেলে নামাজ পড়ে না অন্যায় মনে করে না, কারণ সে নিজেই নামাজ পড়ে না। যে বাবা নামাজ না পড়ে মুসলিম, সে বাবা তার নামাজ না পড়া ছেলেকে মুসলিমই মনে করে। এদেশের মহিলাদের ধর্ম ভিন্ন, এদেশের মহিলারা স্বামী ঘুষ খেলে অন্যায়কারী না, বিচার বসাবে না, তালাক দিতে যাবে না, স্বামী সুদ খেলে অন্যায়কারী না, দুর্নীতি করলে অন্যায়কারী না, শুধু অন্য মহিলার সাথে একটু যদি সম্পর্ক করে তাহলে আপনি মনে করেন সে খুব ভালো ভালো মহিলা, স্বামী জানাকারী, তাই তার রিয়াকশন রাস্তাটা ফাঁকা আছে, আমার মাথা ব্যথা হয়ে যায় জ্যাম দেখে, না কখন পৌঁছাবো এই টেনশনে মাথা ব্যথা হয়ে যাবে, আল্লাহ এত গাড়ি যাবো কখন? আর ও 1 ঘন্টায় 3 কিলোমিটার রাস্তা যায়, বলে যে হুজুর আজকে একটু জ্যাম কম আছে। হ্যাঁ কি বলবো তুমি, আজকে জ্যাম কম বলে? হ্যাঁ। এত মানুষ আপনার পরিচিত বলুন তো, কোন মেয়েটা বিচার বসেছে তার বাবার কাছে, বাবা আমি এর ঘর করবো না কেন? এত ঘুষ খায়, ওর বেতন 60,000 টাকা, বিল্ডিং করে কিভাবে? হ্যাঁ আমার পাশে শুয়ে শুয়ে তো বলে না 30,000 টাকা দিন, সমস্যা নেই কাউকে বলিয়েন না, আমার পাশে শুয়ে তো বলে এগুলো, আমি প্রমাণ। একটা মেয়ে দেখালি, আই নিড এ সিঙ্গেল এক্সাম্পল অফ দিস সোসাইটি দ্যাট এ ওম্যান লিভ হার হাজব্যান্ড ফর এ ক্রাইম। যতক্ষণ পর্যন্ত এটা আর একটা বিয়ের ম্যাটার না হয়, যতক্ষণ পর্যন্ত না এটা তার জেনার কাকর্ম না হয়, ততক্ষণ পর্যন্ত এদেশের স্ত্রীদের তাদের স্বামীর প্রতি কোনো আপত্তি নেই, যতক্ষণ পর্যন্ত না কোনো মেয়ে সংক্রান্ত বিষয় আসে। এই হলো এদেশের 100 ভাগ মহিলার ঈমান। মহিলা যেমন শুধু স্বামীর জেনাকে গুনাহ মনে করে, আর কোন অন্যায় অপরাধকে গুনাহ মনে করে না, এটাই তার ঈমান, এটাই তার ধর্ম, এটাই তার জ্ঞান,
এটাই তার বুদ্ধি আর বুঝ এদেশের মুসলমানদের বুঝ পুরুষদের বুঝ হয়ে গেছে শুধু শুক্রবার নামাজ পড়তে হবে আজকে দেখো রিকশা ড্রাইভাররা শুক্রবারের নামাজও পড়ে না কনস্ট্রাকশন কর্মীরা কনস্ট্রাকশন লেবাররা গার্মেন্টস লেবাররা শুক্রবারের নামাজটা কোথায় করেছে যারা রাস্তায় ভ্যান গাড়িতে ডাব দেছে তাল দেছে তারা শুক্রবারের সলাতটাকে ত্যাগ করেছে যারা সিএনজি চালায় রিকশা চালায় তারা শুক্রবারের সলাতটাকে ত্যাগ করেছে আর এই চুলা থেকে বের হয়ে মুসল্লিরা মনে করে তুই জুমার নামাজটাও পড়িসনি ওর কাছে জুমার নামাজটা হচ্ছে জুমার নামাজটাও বাকি নামাজগুলো হচ্ছে ওকে অথচ ও বোঝে না যে জুমা আদায় করে তার জোহর নেই তার মানে এটা পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত ও একবারও ভাবে না আমি যে জুমা আসছি শুক্রবারের কারণে না জুমা আজকে যদি মাস রমাদান হতো তাহলে আজকে সিয়াম পালনের দিন হতো দিন তো এটাই দিন তো এটাই আজকে যদি রমাদান হতো সিয়াম পালনের দিন হতো আজকে যদি জিলহজ্জ হতো কুরবানি ঈদ হতো আজকে দিন তো এটাই আজকে যদি বৃহস্পতিবার হতো এখানে জোহর আদায় হতো জুমা হতো না দিন এটাই চব্বিশ ঘন্টার শুধু নামের পরিবর্তনে আল্লাহ সময়ের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন ইবাদতে মানুষকে নিয়ে যেতে চেয়েছে মানুষকে উপহার দিতে চেয়েছে সুমহান জান্নাত যার বিস্তৃতি জমিন ও আসমানের সমান আরো অধিক মানুষই অবহেলা করে দিদি ভাইরা যদি সালাত নিয়ে কথা বলতে হয় এভাবে আমি বহু উদাহরণ দিতে পারবো আমার উদাহরণের কোনো মূল্য নেই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কথা না থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সালাত সম্পর্কে আপনার কাছে কি মনে হয় মানে আপনি একটু বুকে হাত দিয়ে ভাবেন তো বলেন তো কোনদিন আপনি ভাবছেন নামাজ না পড়া অন্যায় কথায় কথায় ইনশাআল্লাহ বলেন কথায় কথায় মাশা আল্লাহ বলেন বুঝেন না বুঝেন আল্লাহ জানে কতটুকু বুঝেন জানি না সালামের ব্যাপারটা ওই দেশে আজব হয়ে গেছে সালাম দিতে হবে আমার উপর র্যাঙ্কিং এ কেউ ইসলাম ও সালামে অভ্যস্ত না শুধু মানে যে ও যাকে অভিজাত মনে করে তাকে শুধু সালাম দেয় এটা যে আম বাপ ছেলেকে দেয় ছেলে বাপকে দেয় মা মেয়েকে দেয় ছেলে মাকে দেয় স্বামী স্ত্রীকে দেয় হ্যাঁ দাদা নাতিকে দেয় ওর এটা আইডিয়া নাই সালামের ওর কাছে মনে হয় সালাম একটা ওয়ার্ড যেটা সামনের লোক আমার থেকে মর্যাদাবান ছো তাকে আমি সম্মানার্থে সালাম দিতে হবে বুঝেন নাই ইবাদতের ক্যাটাগরি এ দেশে চেঞ্জ হয়ে গেছে ইবাদতের সংজ্ঞা এ দেশে ভিন্ন আহলে হাদিস দাড়ি কাটায় অবাক লাগে ও নাকি আহলে হাদিস আমি কি তাহলে দাড়ি কাটার লোকগুলোকে বাদ দিয়ে দিছি ইমান থেকে আমার জুমার খুতবা শুনে অনেকে মনে করে আমি মানুষকে কাফের বলতে আসছি এই জায়গায় অথচ আমি হাদিস গুলো অনুবাদ করি বেশিরভাগ সময় যতক্ষণ আমি নিজে কথা বলে উদাহরণ বলি কাউকে আমি কাফের বলি না আল্লাহ নবী কাউকে কাফের বললে আমি বলি যে আল্লাহ নবী বলেছে কাফের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা ওয়া রাকউ মা'আর রাকিঈন তোমরা সালাত প্রতিষ্ঠা করো ইটস লাইক হোয়াট ইউ নো কেমন এটা ফর এক্সাম্পল আপনি এটা অফিসে আছেন অফিসে আপনার বস বলছে যে এই নাজমুল শুনো একটু ওই টেবিলে যে ও আছে না ওকে একটু ডেকে আনো আপনি ইনস্ট্যান্ট গেলেন ডেকে আনলেন আপনার বস বললো যে নাজমুল এদিকে আসো নাজমুল আসলো বা সৌরভ এদিকে আসো সৌরভ আসলো রাকিব এদিকে আসো রাকিব আসলো কাউসার এদিকে আসো কাউসার আসলো আচ্ছা শোনো একটা কাজ করো আমি একটা চিঠি দিচ্ছি তোমাকে এটা নিয়ে ওখান থেকে প্রিন্ট করে নিয়ে আসো শোনো কাউসার এদিকে আসো এই কথাটা ওকে বলেন ওকে ডেকে নিয়ে আসো আপনার বস আপনাকে যতবার পাঠায় আপনি ততবার যান যতবার পাঠায় আট ঘন্টা সময় কয় ঘন্টা সময় কয় ঘন্টা সময় আপনার বস আপনাকে বলে দেখো তো ব্যাপারটা কি সে এক দেড় ঘন্টা অ্যানালাইসিস করবে দেখেন তার বস
সে কিন্তু কি না কিছু না সে হচ্ছে ম্যানেজ সঙ্গে থাকে কি করবে সে বোঝে না, দ্রুত বাইরে থেকে ওরা একটা নিয়ে এসে দিচ্ছেন, অথচ পৃথিবীর মালিক যার কাছে তার জান্নাত, যে তাকে আগুনে নিক্ষিপ্ত করতে পারে চিরকালের জন্য, সেই মালিক ওকে বলছে কৌশল সৌরভ মোহাম্মদ আহমেদ আব্দুল্লাহ আব্দুর রহমান ওয়াকিমুস সালাহ, তুমি সালাহ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত তুমি যাকাত প্রদান করো, ওয়ারকাউ তুমি রুকুকারের সাথে রুকু করো, মাআর রাকিঈন তুমি রুকুকারের সাথে রুকু করো, ও সিজদাও করে না রুকুও করে না সালাহ প্রতিষ্ঠা করে না যাকাত আদায় করে না। আমার এই উদাহরণগুলো এমনি এমনি আসেনি, আমার অফিসে দুইটা ছেলে যারা আমার অফিসে শুরু থেকে ছিল, তো তখন আমি আমার অফিসে ঘুমাইতাম, চিটাগং ছিল বাসা, ঢাকা আসলে বাসা চিটাগং ছিল, ঢাকা আসলে যে ওয়্যার হাউসে মাল প্যাকেজিং করতাম এক রুমে আলাদা, রুমটাকে আলাদা রেখে ওখানে আমি যারা প্যাকেজিং করতো আমার তারা সবাই আমরা ঘুমাইতাম, এবং আমাদের মধ্যে নিয়ম ছিল যে টয়লেটে যাবে সে টয়লেট সাফ করে আসবে, আমার একটু টয়লেট সাফের মানে বলতে পারেন রোগ আছে, মানে ময়লা টয়লেট পছন্দ হয় না আমার, কথা হলো যে টয়লেটে যাবে সে তার টয়লেট সাফ করবা, মানে আইসার সুন্দর করে সাফ করে দেয়, আমি হলে আমি তো দেখা যেত যে মাঝে মধ্যে বাইরে থেকে আসলে টয়লেটের মধ্যে জুতার যে পায়ের চিহ্ন ময়লা বসে আছে, তো আমি ওদেরকে বলতাম যে কি ব্যাপার এমন কেন, ওই ছেলেটা দৌড় দিয়ে যায় টয়লেটটা সাফ করে ফেলতো, তো ও আমার সাথে অনেকদিন থেকে আছে, ওকে যদি বলে যে নামাজ পড়ছো না পড়ো পড়ে, তোমাকে কিন্তু আমি ওয়ার্নিং করে দিচ্ছি নামাজ পড়তে হবে, হ্যাঁ বলে দিলাম, সুন্দর করে বলতে 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 ছয় মাস বছর খানিক গেল, একদিন আমি দেখলাম যে সে সালা আদায় করে না, জিজ্ঞেস করলে তবে সে সত্যবাদী মিথ্যা বলে না, যখনই বলে সালা আদায় করছো বলে না, চাইলে মিথ্যা কথা বলতে পারতো যদি আমি ছিলাম না বা নাই, তো আমি মাগরিবে আমার অফিসে আলহামদুলিল্লাহ জামাত হয়, মাগরিবের সালাত আদায় করে বললাম যে দুনিয়া বড় আজব, আমার 16,000 টাকা বেতনের কর্মচারী তাকে আমি বলি যে টয়লেট সাফ করো, সে আমার কথায় টয়লেট সাফ করে, আমি তাকে বলেছি যে এখানে তুমি নামাজ পড়িও সে একদিনও নামাজ পড়ে না, সে আমার কথায় টয়লেট সাফ করে আমার কথায় নামাজ পড়ে না, দুনিয়াটা বড় আজব আজব দুনিয়া, একদিন না আমার খালাতো ভাই মাদ্রাসার ছাত্র ছোট বাচ্চা মানুষ সেও বহুবার টয়লেট সাফ করছে বৌফিয়াকে আর সেও সালাত আদায় করে না, আমার খালাতো ভাই কোরআনে হাফেজ হাফেজ কোরআন সালাত আদায় করে না, বললে টয়লেট সাফ করে বললে নামাজ পড়ে না, কলিজাটা ফেটে যায় এগুলা ভাবলে ঘুম আসে না রাতে, কেমন কথা, ওকে 16,000 টাকা বেতন দেই ওর কাজ টয়লেট সাফ করা না, আমার পছন্দ না যে টয়লেটটা ময়লা থাকবে, যদি বলে যে কি টয়লেটটা এমন কেন দৌড় দিয়ে যায় টয়লেটটা সাফ করে ফেলে, যদি বলে যে নামাজ পড়ছো তোমাকে কিন্তু ভাই বারবার বলতেছি নামাজটা পড়বো নামাজটা পড়বো না, আপনি বলতে পারেন যে তাহলে আপনি এমন কর্মচারী রাখেন কেন যে নামাজ পড়ে না, আপনাকে বলে রাখি অফিসে যত মানুষ নামাজ পড়ে একজনও ফজর পড়ে না, যাবেন কোথায় বোঝেন নাই, সকাল শিফটে যার ডিউটি সে জোহর আসর পায় পড়ে, বিকেল শিফটিং এ যার ডিউটি সে আসর মাঝে বিশা পায় পড়ে, আধা ঘন্টা করে দেড় ঘন্টা সময় ব্যয় করতে পারে ভাই ওজুর নামে টয়লেটের নামে পায়খানার নামে, আমি বহুবার জিজ্ঞেস করেছি তোমরা ফজর পড়ো বলেছে না, মাদ্রাসার পোলা পাইনি স্কুলের পোলা পাইনি মাদ্রাসার পোলা পাইনি সবই আছে অফিসে, আমি কি বানাবো এখন আলাদা নতুন করে আকাশ থেকে লোক নিয়ে আসবো, আপনি বলতে পারেন যে আজকের কথা ইররিলেভেন্ট, নো ইটস নট ইররিলেভেন্ট, আপনার কথায় আপনার কর্মচারী টয়লেট সাফ করবে আপনার জুতো আগিয়ে দেবে, আপনার যদি ওকে নসিহত করেন অনুরোধ করেন নামাজ পড়তে পড়বে না, এটাই নামাজের বাস্তবতা, টয়লেট সাফের যে মূল্যবোধ রয়েছে, একজন মালিকের কথায় টয়লেট সাফ না করলে চাকরি চলে যেতে পারে, নামাজ না পড়লে চাকরি যাবে না এটাও জানে, লেবার কোর্টে যায় মামলা করে দেবে আমাকে বাই ফোর্স ধর্ম পালন করার জন্য বাই ফোর্স করে, বুঝেন না কথা বুঝছেন না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
কাফারাতের জন্যই আদেশ এটা। আল্লাহ বলে দিয়ে দাও তৌফিক দান করুন। আচ্ছা شهادتي أن لا إله إلا الله إسلام إسلام وأن محمد رسول الله اللهم صل وسلم بشك ذبجاء رسول الله وإقام الصلاة وتشتكر به وإيتاء الزكاة زكاة قدهن كربه والحج حج كربه توفيق تكلي زكاة دبه توفيق تكلي وصوم رمضان جدي رمضان مش برجن تو بيجي تاكي روجه بالون كربه جدي كنا عذر نا تاكي كي نا تاكي عذر نا تاكي رمضان بچار ایک بار آشه لا إله إلا الله محمد رسول الله بللي هلو ایک بار زكاة توفيق حج توفيق دوچن نائي بللي چولي دشه رو دیکن شو مانوشه যেখানে মানুষ ডিম 12 টাকা দিয়ে কিনে খেতে পারে না সেখানে ওদের হজের কথা বলে লাভ আছে? হ্যাঁ, ওরা ইলম রাখবে, হয়তো ওদের বাচ্চারাই ইলম পাবে, বাচ্চারা হয়তো তৌফিক পাবে, তারা যাবে ইনশাআল্লাহ, হজ সম্পর্কে তারা জানবে, কিন্তু হজ তো তাদের জন্য ফরজ নয়। যাকাত সম্পর্কে তারা জানবে কেন? বড় লোকের কাছে তার হকটা রয়ে গেছে, ওই যে গাড়িতে লোকটা যাচ্ছে ওর টাকা মেরে খেয়ে ফেলছে, ওর যাকাতের টাকা খেয়ে ফেলছে, এটাও ধারণা রাখবে, এই নলেজটাও রাখবে, এই জন্য জানবে। তাহলে একজন মুসলমান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وان محمد رسول الله বলার পরে একজন মানুষ যে মুসলমান তার একমাত্র এর বাইরে আর কোনো কাজ নেই একটাই প্রমাণ বহন করে পাঁচবার সালাত। কয়বার সালাত? এদেশের মানুষ জুমা পড়ে মুসলিম থাকতে চায়, এজন্য জুমায় জায়গা হয় না, টয়লেটের সামনে নামাজ পড়ে। এদেশের মানুষ বাকি 34 ওয়াক্ত নামাজ না পড়ে মুসলিম থাকতে চায়, এজন্য জুমায় জায়গা হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। عن علي قال رضي الله عنه كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم الشاهد بقتل الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم نماز نماز أبي ده كيسن قطع قال كي لقى لقى ما نشر راستاي نبي برا مبير هو يسون دهكن نيتا أرى أبى شامنے جاني تلفزيون دهكن نهي ফেসবুকে দেখেন না কেউ বলছে 85 লক্ষ মানুষ একসাথ হয়েছে, কেউ বলেছে 1 কোটি মানুষ একসাথ হয়েছে, কেউ বলেছে 80 লক্ষ মানুষ একটা ময়দানে এসছে, পুরো পৃথিবীর নবীর দুশমনদেরকে নাকি দেখিয়ে দিয়েছে কতজন নবী প্রেমিক আছে। আফসোস, তারা কেউ আসরে আসে নাই হয়তো, কেউ কেউ গেছেও হয়তো, কিন্তু আমি কি তুচ্ছ করতেছি নবী প্রেমকে? নবী প্রেম কি বেনামাজির চেয়ে নামাজি বেশি করে দেখায় না? একজন বেনামাজি মানুষ, একজন ক্লিন শেভ মানুষ, টাকুন নিচে প্যান্ট পরা মানুষের চাইতে নবী প্রেম কি ওই লোকটা বেশি করে না যে দাড়ি রাখে এই ভেবে যে সুন্না, টাকুনের উপরে প্যান্ট পরে এই ভেবে যে সুন্না, সলা আদায় করে এই ভেবে যে সুন্না, ডান হাতে পানাহার করে ডান হাতে খায় এই ভেবে যে সুন্না, বিসমিল্লাহ বলে খায় সুন্না, ডান পা দিয়ে টয়লেট থেকে বের হয় বাম পা দিয়ে টয়লেটে ঢুকে সুন্না মনে করে, ডান কাত হয়ে শোয় সুন্না মনে করে, বাবা মায়ের প্রতি সহনশীল যে আল্লাহ জান্নাত দেবে না, স্ত্রী সন্তানের প্রতি জুলুম করে না যে আল্লাহ জান্নাত দেবে না, এই লোকটা বেশি নবী প্রেমী নাকি যে লোকটা গান বাজনা গজলের তালে তালে একটা শহর একদিন ঘুরে বেড়াবে আর কোন সুন্নতের আশেপাশে নাই, ওই লোকটা বেশি নবী প্রেমী? কোনটা বেশি নবী প্রেমী? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখুন দিনী ভাইরা, عن ابي هريره رضي الله عنه قال عن ابي هريره رضي الله عنه انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ارايتم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم 5 ما تقول ذلك يبقي من ذرنه؟ ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন, ابو هريره رضي الله عنه الله النبي محمد رسول الله صلى الله عليه وسلم থেকে শুনেছেন বা ওনাকে বলতে শুনেছেন, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটি নদী বয়ে যায় বা একটা নদী বা একটা ঝর্ণা, মানে একটা যদি স্রোত বহমান থাকে যেটাকে আমরা সহজে নদী বলতে পারি, আর যদি কোনো লোক সেখানে দিনে 5 বার গোসল করে, বলো তো তোমরা সাহাবারা
তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে قالوا সাহাবারা সবাই বললেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন লা ইউবকি মিন দারানিহি শাইআ তার দেহে কোনো ময়লা থাকবে না قال فذلك مثل صلوات الخمس মানুষ তার গুনাহ ক্ষমার জন্য এদিক ওদিক যায় মানুষ তার পাপ মুছতে চিন্তিত মানুষ এটা ভেবে ভেবে দিন কাটিয়ে দেয় রাত কাটিয়ে দেয় যে আল্লাহ কি ক্ষমা হবে কোন অপশন কি আছে আমার পিছনের জানা আমার পিছনের সে যখন কোন আল্লাহর বাণী শুনে তখন সে চিন্তায় দিন কাটিয়ে দেয় আফসোস ওই যুবক যুবতীর জন্য আফসোস ওই বৃদ্ধ বৃদ্ধার জন্য যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী বয়ে যায় আর যদি কেউ ওই নদী যদি পাঁচবার গোসল করে তার গায়ে কি কোনো ময়লা থাকবে কোনো মানে কোনো ময়লা থাকবে সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই না বলাতে কোনো আপত্তি করেননি এবং তিনি বলেছেন যে নিশ্চয়ই পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে ওরই উদাহরণ ইয়ামহুল্লাহু বিহিল খতায়া এই পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে ওই নদীতে গোসল করা মানুষের উদাহরণের মতো এর মধ্যে আল্লাহ তাআলা যদি কোন মানুষ ফিরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার সমস্ত গুনাহ মিটিয়ে দেয় গুনাহ কিভাবে মেটায় সিম্পল সালাত আদায় করতে হয় গুনাহ কিভাবে ডিলিট করে সালাত আদায় করতে হয় গুনাহ কিভাবে নেকিতে পরিবর্তন করতে হয় ঈমান আনতে সালাত আদায় করতে হয় তাহলে গুনাহ নেকিতে পরিবর্তন হয়ে যায় তওবা করতে হয় তওবা কিভাবে করে তওবা তো সেই কারণে দর্শি আজ জীবন করতাম না এরকম কিছু ছোটবেলায় শিখাইছে আমার আপনি বলতে পারেন আমি জাহেল এলাকায় থাকি না আপনি ওই এলাকায় আছেন কারণ অধিকাংশ মানুষ সুরা তওবা নাম জানত মহিলারা তওবা কিভাবে করে হুজুরদেরকে প্রশ্ন করে 90% মুসলমানের দেশের মানুষ অধিকাংশ মানুষ জানে না তওবা কিভাবে করতে হয় আপনি বলবেন যে হুজুররা বলে না হুজুররা বলে হুজুররা কেমন হুজুরের ডাক্তার অবস্থা কিছু এক ডাক্তার বললো যে কি সমস্যা অমুক এটা সকালে টাকা খাবেন বিকেলে টাকা খাবেন এই তেল খাবেন না তারপর গোস্ত খাবেন না আপনার সমস্যা চিনি খাবেন না আপনার ডায়াবেটিস তো এবার যেমন মাঝে মধ্যে চায়ের সাথে একটু খাই খাওয়া যাবে অনেক সময় বিস্কিট কেক খাই ওটার মধ্যে চিনি থাকে খাওয়া যাবে আচ্ছা ওষুধ এটা খালি পেটে খাবো কতক্ষণ খালি পেটে আধা ঘন্টা হুজুর স্যার সবসময় তো আধা ঘন্টা পেট থাকে না 40-50 মিনিট হলেও চলবে কিনা ডাক্তার আরে ভাই চলবে ভাই এক ঘন্টাকে খেলে সমস্যা নেই খালি পেটে খেলে হলো আধা ঘন্টা এক ঘন্টা আর কি ডাক্তার প্রথমে বললো আধা ঘন্টা পরে যখন সে 40 মিনিট বলছে তখন ডাক্তার বলেছে আধা ঘন্টা এক ঘন্টা আগে খেলে হলো অসুবিধা নেই বললো যে কখনো যদি কোনো সফর টফরে চলে যায় কাজে কর্ম থেকে 2 ঘন্টা লেট হয়ে গেলে সমস্যা নেই খেলে হলো ও কি করবে বেচারা যতবারই বলে আপনি বুঝে আসেন তওবার ব্যাপারটা হুজুররা বলে যে তওবা খুব সিম্পল একটা বিষয় আপনি একটা অন্যায় করছেন অথবা একাধিক অন্যায় করছেন আপনি তওবা করবেন কি করতে হবে কিচ্ছু বলা লাগবে না বিশ্বাস করুন কিচ্ছু বলা লাগবে না শুধু ওই যে মনে মনে ভয় পাচ্ছেন যে এই অন্যায় করলে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে আর ওই অন্যায় করবেন না এটাই তওবা বুঝতে পারি নাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি বিল্লাহ ফালা তাকুলুন মনে আস্তাগফিরুল্লাহ রব্বিগফিরলি আস্তাগফিরুল্লাহ অর্থই অনেকে আমরা জানি না আমি অনেক কিছু জানি না আবার অনেকে এটাও জানে না আমি অনেক কিছু জানি না আবার অনেকে এটাও জানে না তাই বললাম আল্লাহুম্মাগফিরলি বললে কষ্ট হয় জানি না
ঠিক আছে, আজকে আপনাকে একটা ছোট টিপস দিচ্ছি, ছোট টিপস, কিচ্ছু জানা লাগবে না, তওবা করার জন্য একটা সিঙ্গেল ওয়ার্ড বলা লাগবে না, তওবা শিখবেন, একটা সিঙ্গেল ওয়ার্ড বলা লাগবে না তওবা করতে, শিখবেন, সেটা হচ্ছে ওই যে আপনি ভয় পাচ্ছেন যে আমি তো এই গুনাহটা করে ফেলেছি আমাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে, আপনি শুধু এবার মনে মনে এটাই চিন্তা করবেন যে কিচ্ছু বলা লাগবে না, আমি আর এটা করবো না ভাই, কেন এটা আল্লাহ অপছন্দ করে, আপনি এটা মনে মনে ভেবে ওই অপরাধের কাজ দিয়ে বলেন যে না একজন